জওয়ানের স্টোরিলাইন রিভিউ শুরুতে একটা কথা না বলে থাকতে পারছি না। গভর্নমেন্ট বা সরকার যাই করুক না কেন, কোনোদিন শাহরুখকে চটাবেন না, কারণ শাহরুখ খান কিন্তু প্রেস কনফারেন্স করবে না। তিনি দু বছর তিন বছর পর এমন সিনেমার কন্টেন্ট বানিয়ে ছবি নিয়ে আসবেন মার্কেটে যে আপনাদের ঘুম ছুটিয়ে দেবে। তো ঠিক জওয়ানের গল্পের মধ্যেও তাই হলো। জওয়ানের গল্প কিন্তু বারংবার আমাদের রাষ্ট্র তথা আমাদের গভর্নমেন্টের অনেকগুলো বেনিয়মের দিকে আঙুল তুলল, যেমন কৃষক আত্মহত্যা। আমরা কৃষক মানে আমাদের গভর্নমেন্ট যখন কৃষককে ঋণ দেয়, তখন সেই ঋণের সুদ আদায় করতে তার উপরে এত করা হয় যে কৃষকরা বাধ্য হয় আত্মহত্যা করতে। কিন্তু উল্টো দিকে সেই গভর্নমেন্টই যখন কোটিপতি শিল্পপতিদের ঋণ দেয় আর সেই ঋণের টাকা মুকুব না করেই তারা যখন দেশ ছেড়ে পালিয়ে যায়, তখন তাদেরকে আর বিদেশ থেকে দেশে ফিরিয়ে নিয়ে আনে না। এটা দ্বিচারিতা। এই দ্বিচারিতার বিরুদ্ধে হচ্ছে জওয়ান। এই জওয়ানের গল্প এমন একটা প্রেক্ষাপটের দিকে ডিজাইন করছে যেখানে জওয়ানের প্রত্যেকটা যে মানে ছোট ছোট যে অংশগুলো, সেই অংশগুলো কিন্তু এক একটা শর্ট ফিল্ম দাঁড়িয়ে যায়। কেননা জওয়ানে এত সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্র সমস্যা, অর্থনৈতিক সমস্যা, অনেক সমস্যাকে এক জায়গায় করার মানে চেষ্টা করা হয়েছে। প্রত্যেকটা চরিত্রে কিছু না কিছু একটা গল্প রয়েছে। দীপিকা পাড়ুকোন এখানে কিভাবে এলো, কোত্থেকে এলো, কেন এলো, সিনেমাতে না গিয়ে দেখলে আপনি ধরতেই পারবেন না, তার একটা প্রেক্ষাপট আলাদা। শাহরুখ খানের সাথে যে মেয়েদের টিমটা রয়েছে, এই মেয়েদের টিমটার মধ্যেও প্রত্যেকের একটা করে কাহিনী রয়েছে এবং সেই কাহিনীগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কাহিনী। কারণ বারবার গল্পে কিন্তু সেই রাষ্ট্রকে দায়ী করা হয়েছে, কিন্তু রাষ্ট্রকে দায়ী করা হলেও আপনি সাধারণ মানুষের উপকার করতে গিয়ে সাধারণ মানুষকেই তো বিপদে ফেলতে পারেন না। আপনি রাষ্ট্রের কোনো বিরোধিতা করতে গিয়ে আপনি আইনকে হাতে তুলে নিতে পারেন না। এইটাই ছিল জওয়ানের মেসেজ। এবং সেই কারণে গল্পের শুরুতে যখন আমরা দেখতে পাচ্ছি যে কৃষকদের আত্মহত্যার এগেনস্টে রুখে দাঁড়িয়ে এক্স জওয়ান একজন, তিনি তার একটি নারী বাহিনীর টিম নিয়ে মুম্বাই মেট্রোকে হাইজ্যাক করে নিচ্ছে এবং সে কৃষি মন্ত্রীর সাথে কথা বলতে চাইছে, এবং অদ্ভুতভাবে ওই মেট্রোর মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল আর্মস ডিলার কালির মেয়ে, এবং কালিও অন্যদিকে তার মেয়েকে বাঁচানোর লড়াই শুরু করছে, আর এদিকে গভর্নমেন্ট এই হাইজ্যাকারদের হাত থেকে ট্রেনটাকে মুক্তির প্ল্যানিং করছে এবং এই এন্টার মিশনের দায়িত্ব পাচ্ছে নয়নতারা। তো এক্স্যাক্টলি, এবং আজাদ ঢুকছে এখানে, এবং আজাদ চরিত্রটাই হচ্ছে শাহরুখ খানের চরিত্র, এবং এই ট্রেন হাইজ্যাক যিনি করছেন ইনিও শাহরুখ খান, এবং এনার চরিত্রটি হচ্ছে বিক্রমে। তো এক্স্যাক্টলি এই বিক্রম আর আজাদের কি কানেকশন রয়েছে, কোথায় প্রেক্ষাপট রয়েছে, ফ্ল্যাশব্যাকে কি রয়েছে এবং ক্লাইম্যাক্স কি হতে চলেছে, এইগুলো সিনেমা হলে আমি স্পয়লার দিতেই পারতাম, কিন্তু স্পয়লার দিলে তো সিনেমা হলে দেখতে যাওয়ার মজাটাই থাকবে না। কিন্তু ঘটনা হচ্ছে একটাই, সেটা হচ্ছে গভর্নমেন্টের দিকে আঙ্গুল তুলে দিয়ে গেল, এবং নট অনলি গভর্নমেন্ট, বারবার মানে সরকার আসে সরকার যায়, আজ যারা বিরোধী কাল তারা গভর্নমেন্ট, বা গতকাল যারা বিরোধী ছিল আজ তারা গভর্নমেন্ট, কিন্তু এই সমস্যাগুলোর কিন্তু সমাধান কোনো রাজনৈতিক দলের সরকার করতে পারে না বা করে না। কারণ ওই আমাদের একটা পুরনো প্রবাদ বাক্য আছে না, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তো এক্স্যাক্টলি যে যায় লঙ্কায় সেই হয় রাবণের মতনই কিন্তু এখানে সরকারি প্রেক্ষাপটগুলোকে ডিজাইন করে দেখানো হয়েছে, যে সরকার চেঞ্জ হচ্ছে, নেতামন্ত্রী চেঞ্জ হচ্ছে, এবং আমরা যোগ্য, আমরা আমরা যে কোনো দোকানে গিয়ে, আমরা যে কোনো দোকানে গিয়ে আমরা যখন কোনো জিনিস কিনি, আমরা দোকানদারকে কিন্তু একটা হালকা ভয় দেখিয়ে আসি যে যদি জিনিসটা খারাপ হয় তাহলে কিন্তু ফেরত দিব। কিন্তু আমরা পাঁচ বছরের জন্য যখন গভর্নমেন্ট ডিসাইড করি, তখন কিন্তু আমরা এত কিছু ভাবি, সেটা যে গভর্নমেন্টই হোক, সেন্ট্রাল গভর্নমেন্টই হোক, স্টেট গভর্নমেন্টই হোক, বা যে কোনো গভর্নমেন্টই হোক, আমরা পাঁচ বছরের জন্য যখন কোনো সরকারকে ডিসাইড করি তখন কিন্তু আমরা ভাবি না। তো জওয়ান কিন্তু সেই গল্প বলছে যে তুমি গভর্নমেন্ট ডিসাইড করে বানাও, গভর্নমেন্ট বানাবার পর ডিসাইড করো না তোমাকে কি করতে হবে। জওয়ানের গল্পের অনেকগুলো দিক আমি একটু আগেই বলছিলাম যে জওয়ানের কিছু কিছু সাবপ্লট আছে যেগুলো নিজের একটা শর্ট ফিল্ম। তো অনেক যত্নে, অনেক
অনেক কিছু ঘেটে আটলি সিনেমাটাকে বানিয়েছে, স্ক্রিপ্টটাকে বানিয়েছে, এবং স্ক্রিপ্টটার মধ্যে প্রচণ্ড সিরিয়াস কিছু ইস্যুসকে নিয়ে আসা হয়েছে, বাস্তবিক কিছু ইস্যুসকে নিয়ে আসা হয়েছে, যে ইস্যুগুলো এই মুহূর্ত কেন বরাবরের ভারতবর্ষের একটা সমস্যা, এবং নট অনলি আমাদের ভারতবর্ষের সমস্যা, এই ইস্যুগুলো বাংলাদেশেরও সমস্যা, ইস্যুগুলো পাকিস্তানেরও সমস্যা, ইস্যুগুলো শ্রীলঙ্কারও সমস্যা, অর্থাৎ গোটা ভারতীয় উপমহাদেশের সমস্যা, যে আমরা বড়লোক বা ধনীদেরকে অনেক ছাড় দিয়ে দিই কিন্তু গরিবদের উপর আমরা এসে অনেক জোর জবরদস্তি করি, যেটাকে বলে আমাদের বাংলা আরেকটা প্রবাদ বাক্য আছে, নরম মাটিতে বিলাই হাগে। তো এক্স্যাক্টলি গরম চোখকে মানুষ ভয় পায় এবং নরম মানুষকে মানুষ ভয় পায়। তো এবার এবার আসি বিক্রম ক্যারেক্টারটার এগেনস্টে। বিক্রম হচ্ছে এক্স জওয়ান একজন, যিনি সরকারি কিছু ভুল নিয়মের জন্য তার কেরিয়ার খারাপ হয়ে যায়, তার কেরিয়ার নষ্ট হয়ে যায় এবং সে কিন্তু বিদ্রোহী হয়ে ওঠে, এবং সে কিন্তু এই জনসাধারণের একজন রবিন হুড হয়ে ওঠে, সে বড়লোকদের কাছ থেকে টাকা লুটে এবং জনসাধারণকে দেয়। এবং উল্টো দিকে আজাদ ক্যারেক্টারটি হচ্ছে যে সরকারের ভুল নিয়মগুলোকেই সঠিক নিয়মে কনভার্ট করে এবং এই ফল্টগুলোকেই সঠিকভাবে চালিত করে কীভাবে সংস্কার করা যায়, এই প্যাটার্নটা, যার জন্য শাহরুখের এই দ্বৈত চরিত্রটার খুব দরকার ছিল। একটা চরিত্র শাহরুখের নেগেটিভ, একটা চরিত্র শাহরুখের পজিটিভ, এবং একটা চরিত্র শাহরুখ মানে গভর্নমেন্টের নেগেটিভ সাইডটাকে ডেসক্রাইব করছে এবং একটা চরিত্র গভর্নমেন্টের পজিটিভ সাইডটাকে ডেসক্রাইব করছে। আমরা এমন একটি দেশের বাসিন্দা যে দেশ কিন্তু কোনোভাবেই কখনোই কোনো সমস্যায় এখনো অবধি পড়েনি, কারণ আমাদের আশপাশের দেশগুলো, অর্থাৎ শ্রীলঙ্কাতে গণ অভ্যুত্থান হয়ে গেছে, পাকিস্তান প্রায় গণ অভ্যুত্থানের পথে, বাংলাদেশ বারংবার অনেক রাজনৈতিক দোলাচল চলেছে কিন্তু ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে একমাত্র জরুরি অবস্থা ছাড়া সেরকমভাবে রাজনৈতিক দোলাচলের মধ্যে দিয়ে কিন্তু যায়নি। আমাদের গভর্নমেন্ট বারবার চেঞ্জ হয়েছে এবং গভর্নমেন্টই আসা যাওয়া করেছে, কিন্তু আমরা ভোটিং রাইটসটা ঠিকঠাক মতন আমরা ব্যবহার করতে পেরেছিলাম স্বাধীনতার পর থেকে, কিন্তু ভোটিং রাইট ব্যবহার করেও আমরা কোন সরকারকে ডিসাইড করছি বা আমরা কোন সরকারকে নিয়ে আসতে চাইছি, এইটা কিন্তু জওয়ান ডিসাইড করে, জওয়ানের স্ক্রিপ্ট বলে দিচ্ছে যে তুমি সরকার নির্বাচন করো ভেবে, সরকার নির্বাচন করে তুমি ভাবতে বসো না এই সরকার আমার জন্য কি করবে। তো অদ্ভুতভাবে 2024 ইন্ডিয়াতে লোকসভা নির্বাচনের আগে একটা ইম্পর্টেন্ট সিনেমা হচ্ছে এই জওয়ান। তো জওয়ানের ক্লাইম্যাক্স দুর্দান্ত, বিজয় সেতুপতি আবারও প্রমাণ করলো ভারতবর্ষের অন্যতম সেরা অভিনেতা কেন এই মুহূর্তে। তো বিজয় সেতুপতি মানে কালী চরিত্রটা, অর্থাৎ এখানে লড়াই কিন্তু একটা সময় পর গিয়ে, মানে মোড়কটা হচ্ছে এখানে কিন্তু লড়াই বিক্রম আজাদের সাথে কালীর লড়াই, কিন্তু এর মধ্যে ঢুকে গেছে অনেক সাবজেক্ট, অনেক ইস্যু, এবং যেখানে সরাসরি রাষ্ট্রের দিকে আঙুল তুলছে, অর্থাৎ গভর্নমেন্টের দিকে আঙুল তুলছে কিন্তু জওয়ান। কেননা পাঠানে আমরা দেখেছিলাম দেশের বাইরের সমস্যা সমাধান করতে মানে করতে, আর জওয়ানে আমরা দেখবো দেশের ভেতরের সমস্যা সমাধান করতে। তো অবশ্যই জওয়ান দেখুন, ক্লাইম্যাক্স আরো ভালো হতে পারত কিন্তু ঠিক আছে, তবু এত সাংঘাতিক একটা প্লটকে সামনে আনা অন্তত 2023 দাঁড়িয়ে, কারণ 2024 ভারতবর্ষের লোকসভা ভোট রয়েছে, আর এখন যেদিকে ভারতবর্ষ যাচ্ছে, অর্থাৎ ইন্ডিয়া নাম পরিবর্তনের টোটালটাই ভারত নাম হচ্ছে, এবং কোথাও গিয়ে এক দেশ এক ভোট, অর্থাৎ বিধানসভা এবং লোকসভা ভোট একসাথে করার দিকে দেশের সরকার এগোচ্ছে, এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে 2023টা প্রচণ্ড ইম্পর্টেন্ট বছর, কারণ 2024 শুরু হতেই আমাদের লোকসভা ভোটের তামামা বেজে যাবে, সেইখানে দাঁড়িয়ে জওয়ান একটা অনুঘটকের কাজ করলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, জওয়ানের ফুল মুভি রিভিউ দিয়ে এবার আমি আসছি, তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন জুড়ে নমস্কার।